প্রিয় চাকরি প্রত্যাশীরা, আশা করি সবাই ভালো আছেন। প্রাইমারির নতুন সার্কুলার খুব দ্রুতই হবে, বিস্তারিত দেখুন, প্যানেল কোনো মতেই হবে না। আচ্ছা, প্রথমত আপনাদেরকে নিয়ে যাই দেখুন ডাইরেক্টরেট অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল পেজে। সেখানে মাত্র এক ঘন্টা আগে প্রায় 32,000 সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগ প্রদানের জন্য খুব শীঘ্রই নিয়োগ বিজ্ঞপ্তি আসছে। নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হবে পত্রিকা ও ওয়েবসাইটে, আমাদের এই ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথে থাকলে এখানে আমরা প্রকাশ হওয়ার সাথে সাথে জানিয়ে দিব। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উক্ত পদে চাকরির জন্য অনলাইনে আবেদন করতে হবে। এক্ষেত্রে কারিগরি সহায়তা দিবে টেলিটক বাংলাদেশ লিমিটেড। গতকাল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত জনাব সোহেল আহমেদ স্যারের উপস্থিতিতে পরিচালক পলিসি অপারেশন জনাব খালিদ আহমেদ টেলিটকের সাথে সমঝোতা স্মারক করেন, অর্থাৎ এই যেখানে দেখুন সেই সমঝোতা স্মারক, অর্থাৎ নতুন যে প্রাইমারির নিয়োগ সার্কুলার হবে সেই লক্ষ্যে একটা সমঝোতা স্মারক হয়েছে। তাহলে এখন আপনাদের আসলে বোঝাতে পেরেছি যে নতুন সার্কুলার নিশ্চিতভাবেই হবে, কোনো মতেই প্যানেল হবে না। আর যারা প্যানেলের জন্য দাবি করছেন তারা 35+ নিয়ে দাবি করেন, যে 35 বছর চাই চাকরির বয়স, তাতে সবাই উপকৃত হব। আমি প্যানেলের পক্ষে বা বিপক্ষে কেউ নই, কারণ আমি চাকরি করি, আমি চাকরি পরীক্ষা দিব না। সুতরাং আপনারা যারা চাকরি প্রত্যাশী আছেন তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা প্রাইমারির স্কুল কলেজের যারা চাকরির প্রস্তুতি নিতে চান আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকবেন। আর হ্যাঁ, এইখানে আমাদের একটি গ্রুপ আছে প্রাইমারিতে নতুন নিয়োগ চাই, নো প্যানেল, তো এইখানে আপনি গিয়ে আপনার মতামত প্রকাশ করতে পারেন, নতুন নিয়োগ কেন চান, কবে চান, এখানে দেখতেই পাচ্ছেন। তো এই গ্রুপের লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখান থেকে ক্লিক করে আপনারা জয়েন করবেন। প্রাইমারি নতুন নিয়োগ সার্কুলার চান তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন, ওয়েবসাইটটিও আপনি ঘুরে আসতে পারেন, কারণ এখানে আপনি প্রাইমারির জন্য একটি অপশন পাবেন পড়ার, এবং দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দর করে সাজানো গুছানো কন্টেন্ট দেওয়া আছে। সো হ্যাপি লার্নিং, ভালো থাকবেন, সুস্থ।